কোচ চন্ডিকা হাতুরে সিংহের এই থামসাবি জানান দেয় প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পরই বদলে যাওয়া বাংলাদেশের। ঘরের মাটিতে ইংল্যান্ড আয়ারল্যান্ড সিরিজ জয়ের পর টাইগারদের পরবর্তী মিশন ইংল্যান্ডে, তবে সেখানে ইংলিশদের বিপক্ষে খেলতে নয়, তামিমের দল খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টের পর শুরু হয় ঢাকা প্রিমিয়ার লিগ। এরপর ঈদের ছুটিতে যায় ক্রিকেটাররা। ছুটি শেষে সবার আগে মাঠে ফিরলেন মুশফিকুর রহিম, ঠিক যেন ক্লাসের ফার্স্ট বয়ের মতো সিরিয়াস মুশি। মিরপুরের ইনডোরের নেটে 5 নেট বোলার নিয়ে করেছেন ব্যাটিং অনুশীলন। নেট বোলারদের দম ফুরালেও ক্লান্তিহীন মুশি ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করে গেছেন নেটে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ইনিংস মিলিয়ে 177 রান করা মুশফিকের নিবেদন নিয়ে প্রশংসা নতুন নয়। মাঠের প্রস্তুতিতে মুশফিক অন্য সবার অনুকরণীয়, সেটারই একটা নিদর্শন যেন এই ছবিগুলো। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে টাইগাররা। ইংল্যান্ডের বিমান ধরার আগে সিলেটে করবে 2 দিনের অনুশীলন ক্যাম্প। আর আইপিএলে ব্যস্ত থাকা লিটন মুস্তাফিজ দলে যোগ দেবেন মের 5 তারিখ। তাসোয়ার নাফি, এখন ঢাকা।